হ্যালো বন্ধুরা ইউনিক ক্লাসরুমে সবাইকে স্বাগত আজকে আমরা ফিনান্সের ঝুঁকি ও মুনাফার হার চাপটারটির আরেকটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় উদ্দীপকের অঙ্কটি দশমিকের রূপান্তর না করে সরাসরি ওই মান দিয়ে করা যায় কি না আমরা এই উত্তরটি বের করার জন্য বোর্ড কোশ্চেনের সমাধান করব এবং সমাধানের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে আসলেই সরাসরি মান দিয়ে অ্যান্সারটা বের করা যায় কি তাহলে চলো আমরা শুরু করি বলতে স্টার বন্ধুরা এখন আমরা চলে যাব বরিশাল বোর্ড দুই হাজার সতেরোর প্রশ্ন মিস্টার আজাদ ও মিস্টার জাহাঙ্গীর দুই বন্ধু তারা শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী মিস্টার আজাদ বিনিয়োগের জন্য দুটি সিকিউরিটি বিবেচনা করেছেন যেখানে তিনি আপেক্ষিক ঝুঁকি লিটি ব্রিক্স পরিমাপের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন সিকিউরিটি সমূহ তথ্য নিম্নরূপ সম্ভাবনা দেওয়া আছে আয়ের হার দেওয়া আছে স্টক এ এবং স্টক বি এর এবং স্টক এর সম্ভাবনা দেওয়া আছে দশমিক তিন শূন্য দশমিক তিন শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই শূন্য

গয়ের প্রশ্নটি মিস্টার জাহাঙ্গীরের সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করো প্রশ্ন ঘ ঝুঁকি বিবেচনায় মিস্টার আজাদের কোন বিনিয়োগ করা উচিত করো বন্ধুরা চলে যাব আমরা সমাধান প্রথমে আমরা যাব হচ্ছে বন্ধুরা গয়ের সমাধানে মিস্টার জাহাঙ্গীরের প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করতে চাই তাহলে আমাদের বক্সের নিচের যে অংশটুকু দেওয়া আছে সেদিকে লক্ষ্য করতে হবে বলা হচ্ছে অন্যদিকে মিস্টার জাহাঙ্গীর এমন একটি সিকিউরিটিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন যার বেটা এক দশমিক পাঁচ বন্ধুরা মনে রাখতে হবে প্রয়োজনীয় আয়ের হার এবং প্রত্যাশিত আয়ের হার একই কথা এবং যেহেতু এই অঙ্কের মধ্যে বেটার মান দেওয়া আছে অর্থাৎ আমাদেরকে সি এ পি এর সূত্রটি ব্যবহার করে অঙ্কটি সমাধান করতে হবে তাহলে আমরা বন্ধুরা সরাসরি চলে যাই সমাধানে আমরা জানি আয়ের হার ইয়ার বা আর বার সমান সমান আর এফ প্লাস আরএম মাইনাস ইন্টু এখানে আমাদের বন্ধুরা আর এফটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার এর মানটা দেওয়া আছে ঝুঁকিমুক্ত আয়ার হিসেবে পাঁচ আমরা চাইলে এখানে পাঁচ লিখতে পারবো ঝুঁকিমুক্ত আয়ের হার পাঁচ পার্সেন্ট আমরা সরাসরি লিখতে পারবো পাঁচ পার্সেন্টের জায়গায় পাঁচ লিখলাম তারপরে দেওয়া আছে বন্ধুরা বাজার আয়ের হার বারো পার্সেন্ট আমরা এটাকে দশমিকে রূপান্তর না করে সরাসরি বারো লিখতে পারবো ঝুঁকিমুক্ত আয়ের হার পাঁচ পার্সেন্ট দেওয়া আছে এক দশমিক মাধ্যমে সমাধান করি তাহলে আসবে কিভাবে প্রথমে আমরা এই অংশটা করব বন্ধুরা অনেকে আমরা এটা যোগ করে ফেলি অনেক ঝামেলা করে ফেলি এত কিছু করবো না আমরা আগে এই অংশটা করবো আমরা করব কি ব্রাকেট দিয়ে বারো মাইনাস পাঁচ ব্র্যাকেট ক্লোজ করব গুনন এক দশমিক পাঁচ একবারে করে দিলাম হয়ে গেল এখানে পাঁচ যোগ দশ দশমিক পাঁচ এই দুটা যোগ করলে আসবে হচ্ছে পনেরো দশমিক পাঁচ যেহেতু আমরা এখানে দশমিক রূপান্তর করিনি আমরা এটা যেহেতু সরাসরি পার্সেন্টেজের মানগুলি বসিয়েছি আমাদের অ্যান্সারটাও আসবে হচ্ছে পার্সেন্টেজ আমরা দিয়ে দেব এখানে সরাসরি পার্সেন্টেজ তাহলে সুতরাং আর বার বা প্রয়োজনীয় আয়ের হার হচ্ছে পনেরো দশমিক পাঁচ শতাংশ এটাকে আমরা একটি বক্সের মধ্যে রেখে দিলাম আমাদের গয়ের অ্যান্সার শেষ বন্ধুরা তিন নাম্বারের জন্য এতটুকুই করলে যথেষ্ট এবার আমরা চলে যাব বন্ধুরা ঘয়ের সমাধানে যদি ঘয়ের সমাধানটা আমরা আবার লক্ষ্য করি বন্ধুরা এখানে সম্ভাবনা দেওয়া আছে এবং সম্ভাবনা দেওয়ার সাথে সাথে আমাদের দেওয়া আছে হচ্ছে আয়ের হার পার্সেন্টেজে আমরা এই পার্সেন্টেজগুলোকে দশমিক রূপান্তর না করে আমরা একদম সরাসরি এখান থেকে মানটা নিয়ে কিভাবে সমাধানটা করতে পারবো সেই বিষয়টা আমরা দেখব প্রথমে আমরা করব হচ্ছে স্টক এক্সের জন্য স্টক এক্সের জন্য আমরা সমাধানটা করব যেহেতু এখানে আপেক্ষিক ঝুঁকি নির্ণয় করতে বলা হয়েছে আপেক্ষিক ঝুঁকি মানে সিবি পর্যন্ত আমাদের আসতে হবে এবং সিবি পর্যন্ত আসতে গেলে অবশ্যই আমাদের আদর্শ বিচ্যুতি লাগবে এবং আদর্শ বিচ্যুতি যদি লাগে তাহলে অবশ্যই আমাদের প্রত্যাশিত আয় লাগবে যেহেতু প্রত্যাশিত আয় লাগবে আমাদের প্রত্যাশিত আয় থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে এবং উদ্দীপকে যেহেতু সম্ভাবনা দেওয়া আছে তাই এই অঙ্কে পি সূত্র বা প্রিটির সূত্র আসবে এবং পিটা সবসময় পাশে বসে বন্ধুরা মনে রাখতে হবে পিটা পাশে বসে তাহলে আমরা চলে যাই সরাসরি বন্ধুরা সমাধানে আমরা জানি প্রত্যাশিত আয় যেটাকে আমরা আর বলি অনেকে আমরা এটাকে আর বারো বলি যেটা আমাদের সুবিধা হয় বুঝতে সূত্রটা হচ্ছে সামিশন অফ আর আই ইন্টু পিআই আর আই হচ্ছে আয়ের হার পিআই হচ্ছে সম্ভাবনা এবং পিআইটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে পিআই সময় পাশে বসে তাহলে আমরা এখন মানটা বসাই বন্ধুরা মানটা যদি বসাই তাহলে আমরা বসাবো স্টক এর জন্য সুতরাং আর বার এক্স সমান সমান আমরা এই সামিশনটাকে এখন ভাঙব আমরা বলছি যে এক্ষেত্রে আমরা দশমিক নিয়ে আসবো না আমরা সরাসরি মানগুলি নিয়ে আসবো সরাসরি মান বলতে এখানে আমরা এই বারো পার্সেন্টকে বারো লিখবো বারো পার্সেন্টকে দশমিক এক দুই লিখবো না আমরা সরাসরি লিখবো হচ্ছে বারো পার্সেন্টের বারো আই হচ্ছে সম্ভাবনা এবং বারো পার্সেন্টের সম্ভাবনা দেওয়া আছে দশমিক তিন শূন্য এবং বন্ধুরা মনে রাখতে হবে এই দশমিক তিন শূন্যকে আমার সম্ভাবনাকে আমাকে দশমিক লিখতে হবে যদি আমরা সম্ভাবনাকে দশমীকে না লেখি আমাদের সমাধানটি ভুল হবে এরপরে আমরা মান লিখব বন্ধুরা ষোলো পার্সেন্টের জায়গায় লিখবো আমরা ষোলো এবং এর সম্ভাবনা দেওয়া আছে গুণন এর সম্ভাবনা দেওয়া আছে তিরিশ দশমিক তিন শূন্য ব্রাকেট ক্লোজ করে সাবমিশনের কারণে আবার আর একটা যোগ দিবো আমরা যোগ দিয়ে আমরা আঠারো পার্সেন্টের জায়গায় লিখবো আঠারো এবং এর সম্ভাবনা দেওয়া আছে বিশ পার্সেন্ট বা দশমিক দুই শূন্য আমরা দশমিক দুই শূন্য লিখবো এরপরে দেওয়া আছে আবার যোগ এরপরে দেওয়া আছে উনিশ পার্সেন্ট উনিশ পার্সেন্টের জন্য আমরা লিখবো উনিশ এবং এর সম্ভাবনা দেওয়া আছে দশমিক দুই শূন্য ক্যালকুলেশনটা আমরা একটু করি প্রথমে একটা দুটো দেখে দেখিয়ে দিয়ে আমরা কীভাবে করতে হবে খুব সিম্পল বন্ধুরা প্রথমে বারো গুণ দশমিক তিন দেওয়াটা জরুরি না হলেও আমরা জাস্ট মনে রাখবো যেভাবে অঙ্কে দেওয়া থাকবে ঠিক সেভাবে আমরা ক্যালকুলেটারে তোলার চেষ্টা করব তাহলে আমাদের ভুল কম হবে তাহলে এটা হবে তিন দশমিক ছয় যোগ তারপর একটি চার দশমিক আট যোগ তারপর একটি আসবে হচ্ছে আবার তিন দশমিক ছয় তারপর আসবে তিন দশমিক আট এই সবগুলিকে আমরা যোগ করলে আমরা পাব পনেরো দশমিক আট যেহেতু আমাদের এই অঙ্কটা আমরা দশমিকে রূপান্তর করিনি আমরা পার্সেন্টেজ ধরে একদম সরাসরি পার্সেন্টেজ ধরে মানে এখানে বারো পার্সেন্ট না লিখে বারো লিখেছি তার মানে আমাদের এই অ্যান্সারটা আসবে পার্সেন্টেজ সুতরাং আর বার এক্সের মানটা আসলো হচ্ছে পনেরো দশমিক আট পার্সেন্ট একটা আমরা একটা বক্সের মধ্যে সুন্দর করে দিয়ে দিব এবার আমরা স্টক এক্সের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব আদর্শ বিচ্যুতির জন্য আমাদের অবশ্যই বন্ধুরা এই প্রত্যাশিত আইটি লাগবে আমরা আদর্শ বিচ্যুতির মানটা নির্ণয় করে নেব আদর্শ বিচ্যুতি যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বন্ধুরা যেহেতু এই এই অঙ্কে আমাদের সম্ভাবনা দেওয়া আছে তার মানে সম্ভাবনার সূত্রটি আসবে সূত্র লিখে আমরা সামিশন এখানে লিখবো আর আই এখানে আর বার হোলি স্কোয়ার ইন্টু পি আই বন্ধুরা সূত্রটি আশা করি মনে আছে আর আই ইন্টু পিআই এখানে ইন্টু চিহ্নটা সুন্দর করে দিয়ে দিই বন্ধুরা আর আই ইন্টু পিআই তাহলে সুতরাং আমরা যেহেতু স্টক এক্সের জন্য করছি আমরা এই অঙ্কটা আমরা এই অঙ্কটা করছি বেসিক্যালি স্টক এক্সের জন্য যেহেতু স্টক এক্সের জন্য আমরা করছি তাহলে সুতরাং আমরা লিখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স এক্স দিয়ে আমরা প্রথমে রুট চিহ্নটা দিয়ে দিব। এটা রুটটা আগে দিয়ে দিব আমরা রুটটা দেওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে মানগুলি বসানো মানগুলি আমরা খুব সিম্পল ঠিক আগের মতো করেই সুন্দর করে বসাবো এখানে প্রথমটি ছিল হচ্ছে বারো পার্সেন্ট বারো পার্সেন্টের জায়গায় আমরা লিখব বারো এবং আমাদের আর বার এক্স এখানে যেহেতু এক্সেরটা করছি এখানে আর বারের মান এক্স এর মানটা আসবে হচ্ছে পনেরো দশমিক আট আমরা লিখব হচ্ছে এখানে পনেরো দশমিক আট দিয়ে আমরা ব্রাকেট এবং পিআই দেওয়া আছে এর তিরিশ পার্সেন্ট আমরা যদি দেখি এখানেও তিরিশ পার্সেন্ট বারো তিরিশ পার্সেন্ট দেওয়া আছে অর্থাৎ এখানে আমরা বসাবো দশমিক তিন শূন্য এই এই পিআইয়ের মানটা শুধুমাত্র বসবে আদারওয়াইজ অন্য মানগুলি অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালি আমরা মানগুলি বসাতে থাকবো এর পর একটা লিখে আমরা যোগ যোগ দিয়ে আমরা তারপরে লিখবো হচ্ছে তারপর হচ্ছে ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্টের জন্য লিখবো ষোলো আমরা আর বার এক্সের মান পেয়েছি পনেরো দশমিক আট ব্রাকেট ক্লোজ ইন্টু এবার দশমিক দশমিক দিয়ে আমরা এরও সম্ভাবনা দেওয়া আছে তিরিশ পার্সেন্ট লিখলাম হচ্ছে তিরিশ এরপরে আবার যোগ আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্টের জন্য লিখবো আমরা আঠারো মাইনাস পনেরো দশমিক আট ব্রাকেট ক্লোজ করে স্কোয়ার ইন্টু এর সম্ভাবনা দেওয়া ছিল আমাদের বিশ পার্সেন্ট বা দশমিক দুই শূন্য এখানে কখনো পার্সেন্টেজে লেখা যাবে না এটাকে দশমিক দুই শূন্য লিখতে হবে এভাবে বাকি আছে একটা এখানে আমরা চুকচু দ্বীপ নিচে নেমে আসলাম প্লাস উনিশ পার্সেন্টের জন্য উনিশ মাইনাস এটার আবার পনেরো দশমিক আট ব্রাকেট ক্লোজ স্কোয়ার গুণন এর সম্ভাবনা দেওয়া আছে দশমিক দুই শূন্য আমরা এখন কি করব এর মানটা বের করে ফেলবো আমরা এখন আবার রুট দিয়ে দিলাম এখন আমরা সুন্দর করে ক্যালকুলেটার ব্যবহার করে মানটা বের করব কীভাবে মানটা বের করে বন্ধুরা একটু মনোযোগ সহকারে আমরা খেয়াল করলে আমরা পেরে যাব এটা খুব সিম্পল প্রথমে আমরা এই অংশটার মানটা বের করব প্রথমটার মানটা বের করব কি কীভাবে সেমভাবে ব্রাকেট দেব প্রথমে বারো মাইনাস পনেরো দশমিক ব্রাকেট ক্লোজ স্কয়ার গুণ দশমিক তিন শূন্য দশমিক তিন শূন্য এটা কখন ওই পার্সেন্টেজে লেখা যাবে না সরাসরি অবশ্যই দশমিক লিখতে হবে এটা আসলে চার দশমিক তিন তিন দুই আমরা লিখে ফেলি এটা বন্ধুরা চার দশমিক তিন তিন দুই পর আমরা দেখি বন্ধুরা পরেরটা আবার ব্রাকেট দিব আমরা এইভাবে ব্রাকেট দিয়ে ষোলো মাইনাস পনেরো দশমিক আট ব্রাকেট ক্লোজ স্কোয়ার গুণন দশমিক তিন শূন্য এটা বন্ধুরা আসলো আমরা যোগটা দিয়ে নিই শূন্য দশমিক শূন্য এক দুই ঠিক একই হয় বন্ধুরা বাদ বাকি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানগুলি আসবে এরকম আমরা ক্যালকুলেটার ব্যবহার করে বাসায় শিখে নেব না পারলে আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাব শূন্য চার আট সবগুলি আমরা যোগ করে প্রাকে আগে দিয়ে নেব যোগ করবো সাত দশমিক তিন ছয় এবং আমাদের এটাকে রুট করলে আমরা পেয়ে যাবো হচ্ছে দুই দশমিক সাত এক দুই নয় তাহলে আমরা দশমিকের পরে মাত্র দুইটা রেখে সুতরাং আমরা লিখে ফেলবো স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এক্স সমান সমান দুই দশমিক সাত এক যেহেতু পার্সেন্টেজ আমরা ধরে কাজ করছি আমাদের এখানে একটা পার্সেন্টেজ দিব আমাদের এই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডিয়েশনের মানটা বা আদর্শ বিচ্যুতির মানটা বের হয়ে চলে আসলো দুই দশমিক সাত এক এখন আমরা বন্ধুরা এখানে এই অংশ এই অংশে আমরা আবার সিবিটা করে ফেলবো বন্ধুরা দেখি আমরা সিবিটা করতে পারি আবার বিভেদাঙ্ক বিভেদাঙ্কের সূত্রটা আমরা সবাই জানি বন্ধু খুব সহজ একটা সূত্র উপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে হবে আর বার যেহেতু আমরা এটা স্টক এক্সের জন্য করছি এখানে জন্য আমরা এখানে নেব এক্স এখানে একটা এক্স এখানে একটা এক্স আর অবশ্যই একটা একশো দিয়ে গুণ দিব এখন আমরা বন্ধুরা মান বসায় দিই কীভাবে মান বসাবো সিম্পল বন্ধুরা আমরা এই মাত্র পেলাম হচ্ছে দুই দশমিক সাত এক আর বার আমরা পেয়েছিলাম পনেরো দশমিক আট এই পার্সেন্টেজগুলো চিহ্নগুলি এখানে বসানো প্রয়োজন হয় না আমরা একশো দিয়ে গুণ দিব এখন আমরা এটাকে দ্রুত ক্যালকুলেশন করে ফেলব কীভাবে দুই দশমিক সাত এক ডিভাইডেড বাই পনেরো দশমিক আট বের হল এটা গুণন একশো তাহলে আমাদের মান আসলো সতেরো দশমিক এক পাঁচ ঠিক একইভাবে এখানে আমরা পার্সেন্টেজ দিব এবং মানটা হবে এক্স এর বিভেদাঙ্ক এটাও আমরা একটি বক্সের মধ্যে নিয়ে আসবো তার মানে আমাদের স্টক এক্স এর বিভেদাঙ্কটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের করতে হবে ওয়াই এর বিভেদাঙ্ক ওয়াই এর ক্ষেত্রে ঠিক স্টক এর ক্ষেত্রে আমরা আগের মতো আদর্শ প্রথমে আদর্শ বিচ্ছেদ নির্ণয় করতে হবে আদর্শ বিচ্ছেদ নির্ণয়ের জন্য প্রথমে আমাদের লাগবে প্রত্যাশিত প্রত্যাশিত আয়ের হার এটাকে আমরা লিখব আর বার ওয়াই এর জন্য ওয়াই সমান সমান সামেশন অফ আর আই ইনটু পি আই তো সুতরাং আমরা আর বার ওয়াই এর জন্য আমরা ঠিক আগের মতো করে মানটা খুব দ্রুত বন্ধুরা বসিয়ে ফেলি বন্ধুরা এখানে নয় পার্সেন্টের জন্য নয় লিখবো শূন্য নয় দরকার নেই নয় সরাসরি নয় গুনন দশমিক দুই যোগ গুনন দশমিক দুই এখন আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের মান চলে আসবে তেরো দশমিক নয় তাহলে আমরা আরবার ওয়্যার মানটা পেয়ে গেলাম তেরো দশমিক নয় শতাংশ এটা আমরা একটা বক্সের মধ্যে রেখে দেবে ক্যালকুলেশানটা বন্ধুর আমরা পারবো খালি মনে করে রাখতে হবে সেটা হচ্ছে যে এই দশমিক পার্সেন্টে চিহ্ন দিব না আর এই মানটা আমরা পয়েন্টে বসাবো এরপরে আমরা চলে যাব বন্ধুরা আদর্শ বিচ্যুতিতে সূত্রটা এরকম এটা আমরা করব হচ্ছে ওয়াই এর জন্য সুতরাং এখানে ওয়াই দিলাম ওয়াই ওয়াই সুতরাং আর স্ট্যান্ডার্ড ওয়াই সমান সমান আমরা একটা রুট দিব মানটা কীভাবে হবে আমরা দেখি আবার ঠিক আগের মতো যে উনিশ পার্সেন্টের জায়গায় উনিশ আর আর বারে ওয়ের জায়গায় হবে তেরো দশমিক নয় হোল স্কোয়ার গুণন দশমিক তিন শূন্য যোগ চোদ্দ মাইনাস তেরো দশমিক নয় স্কোয়ার গুণন দশমিক তিন শূন্য এখানে আমরা চলে আসি যোগ হবে নয় নয় সে মাইনাস তেরো দশমিক নয় হোল স্কোয়ার ইন্টু এজ ইউজুয়াল দশমিক দুই শূন্য জায়গা হচ্ছে না এই জন্য আমরা চলে আসলাম যোগ এগারো মাইনাস তেরো দশমিক নয় ব্রাকেট ক্লোজ স্কোয়ার উন দশমিক দুই শূন্য ঠিক আগের অঙ্কের মতো আমরা বন্ধুরা এই ক্যালকুলেটারের মানটা যদি বসাই তাহলে আমাদের অ্যান্সারটা যদি আসে আমরা দেখি মানটা একবারে বস বসিয়ে দিই কী অবস্থা হয় দেখি ব্রাকেট উনিশ মাইনাস তেরো দশমিক নয় ব্রাকেট ক্লোজ স্কোয়ার উন দশমিক তিন শূন্য যোগ ব্রাকেট চোদ্দো মাইনাস তেরো দশমিক নয় ব্রাকেট ক্লোজ স্কোয়ার দশমিক দশমিক তিন শূন্য যোগ মাইনাস তেরো দশমিক নয় ব্রাকেট ক্লোজ স্কোয়ার গুণন দশমিক দুই শূন্য যোগ ব্র্যাকেট এগারো

এটাকে আমরা দশমিকের পরে দুই ঘর রেখে বাদ বাকি নিয়ে না নিলেও হবে লিস্টান ওয়াই হবে তিন দশমিক সাত আট শতাংশ আমরা এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসবো তার মানে আমাদের ওয়াই আদর্শ বিচ্যুতি আসবে তিন দশমিক সাত আট শতাংশ বাকি হলো বন্ধুরা আমাদের সিবি সিবিটা আমরা এই অংশটা করে ফেলবো বন্ধুরা সিবিটা করে ফেলে আমরা সিবি হচ্ছে বিবেদাঙ্কটি লিখে আমরা বন্ধুরা আবার বিভেদাঙ্ক যেটাকে আমরা বলছি সিবি কার জন্য করছি আমরা ওয়াই জন্য তাহলে হবে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই আর বার ওয়াই গুণন একশোটা আমরা দিতে বলবো না সুতরাং সিবি অফ ওয়াই আমরা মানটা বসাই এখানে পেয়েছি আমরা তিন দশমিক সাত আট আর আর বার ওয়াই পেয়েছি তেরো দশমিক নয় এখানে আমরা পার্সেন্টেজ চিহ্নটা বন্ধু দিতে ভুলে গেছি অবশ্যই পার্সেন্টেজ চিহ্নটা আমরা এখানে দিয়ে দিব তাহলে তারা কিন্তু এখানে দেওয়া লাগবে না গুণ একশো তাহলে আমরা কী করবো এখন ভাগ করি বন্ধুরা তিন দশমিক সাত আট ভাগ তেরো দশমিক নয় যা আসে তার সাথে আমরা গুণ দিব একশো তাহলে চলটা চলে আসবে হচ্ছে সাতাশ দশমিক এক নয় আমরা অবশ্যই এটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিব সুতরাং সিভি অফ ওয়াই বা বিভেদ ওয়াই এর বিভেদাঙ্ক হচ্ছে সাতাশ দশমিক এক নয় শতাংশ সি ভি অফ ওয়াই হচ্ছে সাতাশ দশমিক এক নয় শতাংশ প্রশ্ন ছিল যে ঝুঁকি বিবেচনায় মিস্টার মিস্টার আজাদের কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত বিশ্লেষণ করো তাহলে আমাদের উদ্দীপকের অনুযায়ী আমাদের যদি অ্যান্সার বলতে হয় তাহলে সিবির উপর যদি আমরা ভিত্তি করে বলি তাহলে অবশ্যই মিস্টার আজাদকে এক্স সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত কারণ এক্স সিকিউরিটির সিবিটি ওয়াই সিকিউরিটি অপেক্ষা কম অর্থাৎ সিকিউরিটি এক্সটি তুলনামূলকভাবে বা আপেক্ষিকভাবে বা রিলেটিভ রিক্সের দিকে বিবেচনা করে কম ঝুঁকিপূর্ণ তাহলে বন্ধুরা আমরা লিখতে পারি উত্তর মিস্টার আজাদকে অবশ্যই এক্স সিকিউরিটিতে বিনিয়োগ করা উত্তম কারণ এক্স সিকিউরিটির আপেক্ষিক ঝুঁকি বা তুলনামূলকভাবে কম কারণ এর সিবিটি ওয়াই এর সিবি অপেক্ষা কম ওয়াই এর সিবি হচ্ছে সাতাশ দশমিক এক নয় আর এক্স এর সিবি হচ্ছে সতেরো দশমিক এক পাঁচ শতাংশ বন্ধুরা তাহলে বোঝা গেল যে আমরা চাইলে সরাসরি মান ব্যবহার করে উদ্দীপক সমাধান করতে পারি সেক্ষেত্রে আমাদের কোনো ভুল হবে না বা কোনো অ্যান্সারের সমস্যা হবে না অ্যান্সার দশমীকে যা আসবে আমাদের দশমিক না ধরে পার্সেন্টেজে করলেও একই আসবে শুধু খেয়াল রাখতে হবে অ্যান্সারটা বের হওয়ার সাথে সাথে এটাকে একশো দিয়ে গুণ না করে সরাসরি আমরা পার্সেন্টেজটা দিয়ে দিব তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা কমেন্ট বক্সে জানাবো আমরা আমাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট বক্সে আমরা জানাবো আমরা যদি কি জানতে চাই বা কী শিখতে চাই সেই বিষয়গুলো আমরা কমেন্ট বক্সে জানাবো আমরা চেষ্টা করব। যত দ্রুত সম্ভব এই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবো চ্যানেলটিতে লাইক দেবো এবং শেয়ারের মাধ্যমে বন্ধু বান্ধবকে ফিনান্স শিখতে উদ্বৃত্ত করবো আজকে পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ সবাইকে